हेलो बंधुरा, स्मार्ट गृहिणी चैनले आपनादे स्वागत। आज आमी जे स्पेशल आइटेमटा देखाबो सेटार नाम चिकेन विंडालू। नाम शुने बुझते पाच्छेन एटा किन्तु इंडियन डिश नय, एटा एकटा पर्तुगीज डिश। तबे एटा पर्तुगीज डिश होलेओ इंडियानदेर हाते पड़े किन्तु एटा एकदम इंडियन डिशे तैरी हये गेछे। चलुन देखे नी उपकरणगुलो। आमी ह्वाइट भिनेगारे 8टा शुकनो लंकाके भिजिए रेखेछि। निएछि 1 चामच गोटा जिरे, 1 চা চামচ গোটা গোলমরিচ, নিয়েছি 2 ইঞ্চির একটা দারচিনি, এটাকে ভেঙে রেখেছি, নিয়েছি আদা, এটাও 2 ইঞ্চি, এগুলোকে টুকরো করে রেখেছি, 8 কোয়া রসুনকে কুচিয়ে রেখেছি, আর নিয়েছি 1 চামচ গোটা ধনে। এবার সমস্ত উপকরণগুলোকে মিক্সারের একটা জারে নিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা হয়তো খেয়াল করলেন, আমি শুধুমাত্র এখানে দারচিনি নিচ্ছি, গরম মশলার অন্যান্য উপকরণ মানে ছোট এলাচ আর লবঙ্গ কিন্তু নিচ্ছি না। আর যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই এটাতে কিন্তু জলেরও প্রয়োজন হবে না। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমি রান্নাটার জন্য 600 গ্রাম মাংস নিয়েছি। লেগ পিসগুলো একটু বড় আছে, বাকি সব মিডিয়াম সাইজ। এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, আর তারপর আমি যে পেস্টটা তৈরি করে রাখলাম সেই পেস্টটাকে মাংসতে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখব। 2 থেকে 3 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখলে মাংসটা নরম হয়ে যাবে এবং রান্নাটা করতেও খুব সুবিধে হবে। খুব ভালো করে পেস্টটা মাখিয়ে নেওয়া দরকার। এবার আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা হোয়াইট অয়েলেই রান্না হবে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব, আর একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা মূলত পর্তুগিজদের রেসিপি। এটা বানানো হতো রেড ওয়াইন, গার্লিক আর পর্কের মাংস দিয়ে, কিন্তু ভারতীয়দের কিচেনে এসে এই রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বদলে গেল। রেড ওয়াইনের বদলে ইউজ হলো ভিনিগার, গার্লিকের পরিমাণ কমে সেই জায়গা নিল গোটা শুকনো লঙ্কা, আর পর্কের বদলে চিকেন দিয়ে এই রেসিপিটা বানানো হলো। তো এই হিস্ট্রিটা আমি জানতাম না। কয়েক বছর আগে আমি কোচিতে বেড়াতে গিয়ে একটি রেস্টুরেন্টের ওয়াল ম্যাগাজিনে আমি হিস্ট্রিটা পড়ি। আর আপনারা তো জানেন কোচি একসময় পর্তুগিজদের উপনিবেশ ছিল, তাই ওখানে একটা পর্তুগিজ রেস্টুরেন্টে ঢোকার সৌভাগ্য হয়, আর আমি ওটা তৎক্ষণাৎ অর্ডার করি এবং এটা খেয়ে বুঝলাম খুব স্পাইসি ও সুস্বাদু, মুখে লেগে থাকার মতো। তাই এই রেসিপিটা আজ বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমরা মাঝে মাঝেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, কারণ মাংস যে কোনো রেসিপি তৈরি করার সময় সুসিদ্ধ হওয়াটা খুব প্রয়োজন। দেখছেন এর মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, এই জলেই মাংসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল তাই মাংসটা কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এটাতে যেহেতু ভিনিগার আর শুকনো লঙ্কা দেওয়া আছে তাই রান্না করার সময় কিন্তু একটু ঝাঁঝ উঠবে, তাই একটু সাবধানেই করা ভালো। দেখুন আমার কিন্তু মাংসের জলটা একদম শুকিয়ে এসছে আর তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই সময় আমি ম্যারিনেট করার সময় যে স্টকটা বেরিয়েছিল সেই স্টকটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রিপারেশন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন একটা খুব সুন্দর গ্র্যাভি তৈরি হয়েছে। এটা খুব বেশি ড্রাই হবে না, এটা কিন্তু একদম ডিফারেন্ট টেস্টের, তাই বাড়িতে আপনারা ট্রাই করুন অবশ্যই। এটা রুটি, পরোটা, চাপাটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। ম্যারিনেট করা থাকলে বানাতেও খুব বেশি সময় লাগে না, উপকরণও খুব কম লাগে। অনেকেই বলেন চিকেনের রেসিপিগুলোর নামটাই শুধু আলাদা হয়, স্বাদটা প্রায় একই রকম, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, স্বাদটা কিন্তু একেবারে ডিফারেন্ট লাগবেই। আমি উপর থেকে কয়েকটা ধনে পাতা সাজিয়ে দিচ্ছি, তবে ধনে পাতাটা স্বাদ বা গন্ধের জন্য দিচ্ছি না, কারণ এই রেসিপিটা নিজস্ব একটা ইউনিক ফ্লেভার আর টেস্ট আছে। আর উপর থেকে একটু ফেটিয়ে রাখা টক দই অ্যাড করছি, এতে স্বাদটা ভালো হবে আর দেখতেও আরও সুন্দর লাগবে। তাহলে এইভাবেই বানিয়ে ফেলতে পারেন চিকেন ভিন্ডালু। আর রেসিপিটা ও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।